সব বিতর্ক নহয়, মই এইটো কথা বুঝি নাপাও যে 350 টাকা দরমহা দিব লাগে কি বেসিস, কিয় কোনো নিয়ম নাই, এইটো এনেই মুখত কৈছে। মিনিমাম ওয়েজ দিবলৈ তার একটা ফর্মুলা আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা সিস্টেমত ইন্ডিয়ান লেবার কনফারেন্সে একটা নিয়ম বান্ধিছে, তারপর সুপ্রিম কোর্টে একটা নিয়ম বান্ধি দিছে যে কেনেকৈ মিনিমাম ওয়েজ ফিক্সেশন হয়। আর সেইটো যেতিয়া প্রথমবার যেতিয়া মই শ্রমমন্ত্রী সেই সময়ত আছিলোঁ, ময়ে প্রথম প্রচেষ্টা কৰিছিলোঁ যে এজ পার মিনিমাম ওয়েজ হব লাগে। আর তেতিয়া আমি যেটো একরয়েড ফর্মুলা বুলি কয়, ডক্টর একরয়েডৰ যেটো ফর্মুলা, সেই ফর্মুলার আধারত আমি মিনিমাম ওয়েজ ফিক্সেশন কৰিছিলোঁ। আর আমি ক্যালকুলেশন কৰি তেতিয়া ওলাইছিলোঁ যে এগৰাকী মানুহক যদি কম্পোজিট ওয়েজ বুলি যোনটো কয় কেশ আর কাইন মিলাই কম্পোজিট ওয়েজ যেটো হয়, এই কম্পোজিট ওয়েজটো 350 টকালৈ আহি যায়। সেই সময় 351 টকা পয়েন্ট 53 পয়সা, সেইটো আমিয়ে বনাইছিল মই যেতিয়া আছিলোঁ। আর ময়ে যেতিয়া মালিকসকলক কৈছিলোঁ, শ্রমিক সংগঠনক কৈছিলোঁ যে আপোনালোকে এই বিষয়টো নিজৰ ভিতৰত চৰ্চা কৰি আপোনালোকে ৰিপৰ্ট দিয়ক যে আমি ইমান টকা দিব নোৱাৰাৰ কাৰণ কি, কি কাৰণে, কিবা আমি কেলকুলেশ্যনত ভুল কৰিছোঁ নেকি, সেই ব্যবস্থাটো। তাৰপিছত ওয়ান মেন কমিটি এখন গঠন কৰা হ'ল, কাৰণ তাত সহমত নহ'ল, কাৰণ ত্ৰি পাৰ্টিত মিটিং হয়, শ্রমিক পক্ষ থাকে, মালিক পক্ষ থাকে আর সরকার, সরকার মধ্যস্থতাহে করে। আসলতে আগতে তো বাইলেটারেল আছিল, মালিক আর সরকারে, মালিক আর শ্রমিকর সংগঠনহে করেছিল, কিন্তু আমি হস্তক্ষেপ করে বস্তুটো এজ পার ল করবর কারণে চেষ্টা করেছিল। এটা আমিয়ে করব বিচারিছো, আমাকে সমালোচনা করে, ইমান বছরে বাইলেটারেল এগ্রিমেন্ট হয়ে থাকলে কোনো মাত নামাতিলে, এজ পার মিনিমাম ওয়েজ নোহাকৈ যে ইমান দিন শ্রমিকসকলক মানে শ্রম মজুরি দি থাকা হল, কতো মাত মতা নগল, কোনো তার উপর কথাই নকলে। আমি এতিয়া সরকারের পর অহার পিছত আমি শ্রমিকক যিমান সুবিধা দিব পাৰো আমি চেষ্টা করেছো অল্টারনেটিভ ওয়েত, কারণ মিনিমাম ওয়েজ যদি কম হয়ে আছে, চাউল ফ্রিকে দিয়া, তেওঁলোকক ঘর দিয়া, বাগিচার রাস্তা বনোৱা, বিনাম তেওঁলোকৰ তাত আমি বিনামূলীয়াকৈ ঔষধ দিয়া, তাত গর্ভবতী মহিলাক পয়সা দিয়া, যাতে তেওঁলোকৰ শ্রমৰ মজুরিখিনি যাতে সঞ্চয় হব পাৰে। তো আমি ইমানখিনি পদক্ষেপ লৈছো, আর এতিয়া সরকারে সেইটোৰ ওপৰত ওয়েজ বোর্ডৰ যেতিয়া মিটিং হব, ওয়েজ বোর্ডৰ মিটিংতে ফাইনেল হব। আসলতে দরমহাটো দিব মালিকে, দরমহাটো সরকারে নিদিয়ে, যে সরকারে কব আর সরকারে সরকারি পুঁজির পৰা দিব, কারণ মালিকেহে দরমা দিব, মালিকে কিমান টকা দরমা দিব পাৰিব, কি কি গ্রাউন্ডত দিব, কি কথা, এই গোটেইখিনি পর্যালোচনা কৰিহে হব। আর মোৰ এইটো বিশ্বাস যে আমি অন্তত দরমহাটো আমি বঢ়াব পাৰিম, কারণ আমি এক্স পাৰ 30 টকা মজুরি বৃদ্ধি কৰিছিলোঁ একেবাৰতে, এইটো অসমৰ ইতিহাসত কেতিয়াও 30 টকা মজুরি শ্রমিকর বঢ়া নাই, ম্যাক্সিমাম বাড়িছিল 10 টকা, আজিলেকে আমি 30 টকা একেবাৰতে বঢ়াইছিলোঁ। তো সেইকাৰণে আমাৰ চৰকাৰে শ্রমিকৰ মজুরি বৃদ্ধি কৰাৰ ক্ষেত্ৰত আমি কিন্তু মানে সেইটো সজাগ, আৰু আমি ইয়াত বৃদ্ধি কৰিব কাৰণে যি পদক্ষেপ লাগে আমি কৰি আছোঁ।